বাল্য বিবাহ সংঘটিত করিয়েই স্বামীয়ে নিজের পত্নীক হত্যা করলে, অন্তঃসত্ত্বা পত্নীক হত্যা করলে স্বামীয়ে। আমার রাজ্যত পুনের সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। আমার রাজ্যত এবার বাল্য বিবাহ সংঘটিত করে স্বামীয়ে নিজের অন্তঃসত্ত্বা পত্নীক হত্যা করলে, নাবালিকা পত্নীক অন্তঃসত্ত্বা অবস্থাত হত্যা করলে স্বামীয়ে। আমার রাজ্যত সংঘটিত এই ঘটনায় এটা সমগ্র রাজ্যতে আলোড়নের সৃষ্টি করেছে। যেটু সময় বাল্য বিবাহ বিরোধী অভিযান চলি আছে, সেইটো সময়তে বাল্য বিবাহ সংঘটিত করে নিজের স্বামীয়ে নাবালিকা পত্নীক হত্যা করেছে অন্তঃসত্ত্বা অবস্থাত। লো সবিশেষ, পরকীয়া প্রেমর বাবে নাবালিকা পত্নীক হত্যা করলে স্বামীয়ে, নাবালিকা পত্নীক হত্যা করেছে স্বামীয়ে কেবল আর কেবল মাত্র পরকীয়া প্রেমর বাবে। পত্নীক হত্যা করে পলায়ন ধৃত স্বামীর, যেটু সময় পত্নীয়ে বহু সময়ত স্বামীক হত্যা করার খবরে রাজ্যত আলোড়নের সৃষ্টি করে আছে, সেইটো সময়তে অন্তঃসত্ত্বা পত্নীক এইবার হত্যা করেছে স্বামীয়ে। অন্তঃসত্ত্বা পত্নীক হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছে স্বামীর বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, প্রথমে বাল্য বিবাহ, তারপর অন্তঃসত্ত্বা, আর তারপর অন্তঃসত্ত্বা পত্নীক হত্যা। ছমাহ পূর্বে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল দুয়ো, আর ছমাহ পূর্বে বিবাহ পাশত আবদ্ধ হওয়ার পিছত স্বামী অন্য মহিলার সঙ্গে শারীরিক তথা মানসিক সম্পর্ক লৈ আহিছিল, আর তারপরে অন্তঃসত্ত্বা পত্নীক হত্যা করার অভিযোগ। বকুর কলহিকা গাঁত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। স্বামী আখতার হুসেইনে হত্যা করলে গর্ভবতী পত্নীক, পুনের কোথাও আখতার হুসেইনে বকুত সংঘটিত করেছে এই ভয়ঙ্কর ঘটনা। আখতারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, ছমাহ পূর্বে এগারী নাবালিকার সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল, নাবালিকা বর্তমান অন্তঃসত্ত্বা আছিল, আর তারপরে অবৈধ সম্পর্কর দ্বারা লিপ্ত হয়েছিল অন্য মহিলার সঙ্গে, আখতার অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছিল, আর তারপরে গর্ভবতী অর্থাৎ ছমাহ পূর্বে যাকী মহিলাক বিবাহ পাশত আবদ্ধ করাইছিল, অর্থাৎ যাকী নাবালিকার সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল, সেই নাবালিকাক হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছে। তেতিয়ার পৰা পত্নীক পরিকল্পনা হত্যা করেছিল এইজন ধৃত স্বামীয়ে, আর এই অভিযোগ উত্থাপিত করেছে এতিয়া মৃত মহিলাগৰাকীৰ পরিয়ালের লোকে। পরকীয়া প্রেমর বাবেই নাবালিকা পত্নীক হত্যা করেছে স্বামীয়ে। যেটো সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বাল্য বিবাহ অভিযান বা বাল্য বিবাহ বিরোধী অভিযান অব্যাহত রাখিছে, যেটো সময় ইজনের পিছত ইজন স্বামীক আটক করে রখা হয়েছে, যেটো সময় রাজ্যজুড়ি এই বিষয়টোয় তীব্র আলোড়ন তথা চর্চা লাভ করেছে, যেটো সময় কেবল চারিসীমার ভিতরতে নয় ভারতের প্রতিটি প্রান্ত বাল্য বিবাহ বিরোধী অভিযানের ঢৌ দেখিলে পাওয়া গেছে, সেইটো সময়তে এক ভয়ঙ্কর ঘটনা সংঘটি হয়েছে। বাল্য বিবাহর সাইড ইফেক্ট দেখলে পাওয়া গেছে, বাল্য বিবাহ সংঘটিত করা স্বামীয়ে ছমাহর ভিতরতে নিজের পত্নীক হত্যা করার এক ভয়ঙ্কর খবর আমার ওসর আহি পড়েছে। বকুত সংঘটিত হয়েছে এই ঘটনা। আখতার হুসেইন নামের এজনে নিজের পত্নীক অন্তঃসত্ত্বা অবস্থাত হত্যা করেছে। ছমাহ পূর্বে নাবালিকা বিয়া করাইছিল আখতারে, আর তারপরে অন্য এগারী মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল, আর তারপরে এতিয়া নাবালিকা পত্নীক হত্যা করার ভয়ঙ্কর খবর আমার ওসর আহি পড়েছে। পিছনে কৈছো পরকীয়া প্রেমর বাবেই নাবালিকা পত্নীক হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছে ধৃত স্বামীর বিরুদ্ধে। নাবালিকা পত্নীক হত্যা করার ভয়ঙ্কর অভিযোগ উত্থাপিত হয়েছে। বাল্য বিবাহ বিরোধী অভিযান যেটো সময় চলি আছে, সেইটো সময়তে নিজের অন্তঃসত্ত্বা পত্নীক হত্যা করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ছয় মাস পূর্বে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল দুয়ো, আর যেটো সময় বাল্য বিবাহ বিরোধী অভিযান চলি আছে, সেইটো সময়তে কিন্তু নিজের নাবালিকা পত্নীক হত্যা করার অভিযোগ উত্থাপিত হয়েছে আখতার হুসেইন নামের বকুর এজন স্বামীর বিরুদ্ধে। পরকীয়া প্রেমর বাবে আখতারে নিজের পত্নীক হত্যা করেছে বলে জানিপরা যায়। বিয়ার পিছরে পড়া লম্পট আখতারে অন্য মহিলার সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ি তুলিছিল, আর এই অবৈধ প্রেমে কাল হল আখতারের পত্নীর বাবে, আর পত্নীক হত্যা করার বিভিন্ন দিনত বিভিন্ন ষড়যন্ত্র রচিছিল আখতারে নিজের প্রেয়সীর সঙ্গে বলে জানিপরা যায়। বিভিন্ন জনের মন্তব্যও আছে, আমি আপনার শুনাই লোক। ইতিমধ্যে মই মেডিকেল মেডিকেলের জেমসের পর পালো, বড় দুঃখর দুঃখর বিষয় আমার সময় রাইজর সম্মুখত মই কবলে বাধ্য করেছো যে আমার কালি আমার নতুন দেওয়ার আমার কলিকাকত আজিমদ্দির আসিমুদ্দির যেটো আপি বিয়া বিয়া হওয়া নাছিল, কিন্তু লড়াটো ভাল পাই লই তাতে লই গেছিল, কিন্তু ফসলে ফসলে লই যাই আপিটো ভাল পাই তার হিয়তর ঘর তার বিয়া বার উপর হেরি করি করাই লৈছিল তার দেউতাই দেউতাই করা লৈছিল। আমি তেতিয়া কালি রাতি কালি দিনের এটা চল্লিশত আমি খবর পাও, খবর পাই আমার বক থানার আমার জুলি বাইদর জুলি বাইদর তেতিয়া আমার তাতে আমি আসিলো, তেতিয়া খবর পাই আমার 17 বছর খরচ হয়েছিল, কিন্তু বিয়াটো দিয়া নাই, লড়াটো মানে প্রেম প্রীত আছিল, ছোৱালীটোক মানে ফুসলাই 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 লড়াটো মানে ছোৱালীটোক লৈ গৈছে, কিন্তু ছোৱালীর ঘরের পর বিয়াটো দিয়া নাই, লড়াটো নিজে লৈ গৈছে, কিন্তু ছোৱালী যেতিয়া অকলে গল তেতিয়া মানে খঙতে মানে
সোয়ালির বাপেকে মানে বাদ দিলে যে মই আর তোর ওষুধ নাযাও, যেহেতু বয়সে হওয়া নাই, বিয়া বাৰু তাৰমানে বয়স হওয়া নাছিল, যার কারণে মানে সোয়ালির দেউতাকে তাৰমানে যোৱা নাছিল, লড়াটো নিজে ফুসলে ফুসলে লৈ আজি মানে লাস্ট ফিনিশ আত্মহত্যা করিলে এই লড়াটো নিজে তাৰমানে মারিছে সোয়ালিটো, আর পরিয়ালে জড়িত আছে এই ক্ষেত্রে, হ্যাঁ পরিয়ালটো জড়িত আছে, 100% জড়িত আছে পরিয়ালে। মানে বহুত রিপোর্ট পাইছো আমি, ফটোযুক্ত মোবাইলত আমি দিছি ইতিমধ্যে, আপনাদেরকে পাই যাব, বহুত মানে বিভিন্ন ধরনের ফটো শটো আছে আপনাদেরকে পাই যাব। তো আমি আজি মিডিয়ার জড়িয়ে আমি সকলো গাঁৱৰ আমি একদম মর্মান্তিক ঘটনা হয়ে গেছে, আমি সকলে দুর্ভাগ্য, আমি মানে সকলে মর্মান্তিক হয়ে গেছো, যাতে এই নিউজ চ্যানেলের দ্বারা যাতে আমি অসমত বা আমার গাঁৱত যাতে কোনো ধরনের এনেকুৱা ঘটনা নঘটে, তার কারণে আমি সমূহ পুলিশ বিষয়ক এসপি ডিএসপি ডিজিপি আমার বক থানা আরক্ষী বিষয়া মহোদয়ক অনুরোধ জানাইছো, এইটো কেসত একদম যেটু মানে উপযুক্ত বিচার বিচারটা আমি খুঁজিছো, এইটো আমার দাবি ওসি স্যারক।